রাষ্ট্রপতি পদে নির্বাচন, লিফট টু আপিল খারিজ, খরচা হিসেবে আইনজীবীকে দিতে হবে লাখ টাকা। একটু নতুন ধরনের সিদ্ধান্ত, জানি না এটা কি আইনজীবীকে কি জরিমানা করা হলো কিনা। এর আগেও তো অনেকেই নানান বিষয়ে আদালতে হাজির হয়, এখন আইনজীবীরা যদি আদালতের দ্বারস্থ হয় তাহলে উল্টে আইনজীবীকেই কি জরিমানা দিতে হয় কিনা আমি জানি না, বা এটা মিথ্যা কোনো বিষয় ছিল কিনা। বিষয়টা ছিল একটা আইনগত একটা জটিলতা, সেটি হলো যে রাষ্ট্রপতি পদে যিনি এখন মনোনীত হয়েছেন বা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী যে কোনো লাভজনক পদে 2 বছরের মধ্যে পদায়ন হতে পারবেন না, এমন একটি ধারা ছিল দুদকের আইনে। তিনি দুদকের কমিশনার ছিলেন, সেখান থেকে তিনি অবসরে যান বা ওই চুক্তি শেষ হবার পর তিনি ওই আইনের কম সময়ের মধ্যে তিনি রাষ্ট্রপতি হয়েছেন। তো এইটাকেই চ্যালেঞ্জ করা হয়। এখন ওই চ্যালেঞ্জ নিয়ে নানান রকম বিভিন্ন ধাপ পার হওয়ার পর শেষ পর্যন্ত এটি খারিজ করে দেওয়া হয় এবং একই সঙ্গে আইনজীবীকেও ওই লাখ টাকা মানে জমা দিতে বলা হয় খরচ হিসেবে। ইন্টারেস্টিং নিউজটা একটু শুনুন। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা নিয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে লিভ টু আপিলকারীকে খরচা হিসেবে 1 লাখ টাকা দিতে বলা হয়েছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 8 সদস্যের আপিল বিভাগ বৃহস্পতিবার এই আদেশ দেন। খরচা হিসেবে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে লিভ টু আপিলকারীকে বলা হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে গত 13 ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। ইসির প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে পৃথক 2টি রিট হয়। পৃথক রিটের উপর একসঙ্গে শুনানি নেন হাইকোর্ট। শুনানি শেষে গত 15 মার্চ হাইকোর্ট রিট 2টি খারিজ করে আদেশ দেন। 2টির মধ্যে 1টি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান। ইসির প্রজ্ঞাপন নিয়ে আব্দুল মোমেন চৌধুরী সহ সুপ্রিম কোর্টের 6 আইনজীবী অপর রিটটি করেন। গত 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ নেন। একই দিনে হাইকোর্টের পূর্ণাঙ্গ আদেশ প্রকাশিত হয়। হাইকোর্টের আদেশ এবং গত 13 ফেব্রুয়ারির ইসির প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চেয়ে চলতি মাসে লিভ টু আপিল করেন আইনজীবী এম এ আজিজ খান। একই সঙ্গে নতুন করে নির্বাচনের জন্য রাষ্ট্রপতি পদ খালি রাখা নিশ্চিতের আবেদন জানানো হয়। বিষয়টি 15 মে শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। আবেদনটি ভ্রান্ত ধারণাপ্রসূত উল্লেখ করে 15 মে চেম্বার আদালত তা নামঞ্জুর করে দিয়ে লিভ টু আপিল 18 মে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান। এর ধারাবাহিকতায় আজ লিভ টু আপিলের শুনানি হয়। আজ আদালতে আবেদনের পক্ষে আইনজীবী এম এ আজিজ খান নিজেই শুনানি করেন। রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন, সঙ্গে ছিলেন ডেপুটি জেনারেল অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিট খারিজ করে হাইকোর্টে দেওয়া পূর্ণাঙ্গ আদেশে বলা হয় রাষ্ট্রের প্রধান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি দ্য অফিস অব প্রফিট ধারণ করেন, কিন্তু এটি প্রজাতন্ত্রের কর্মে একটি লাভজনক পদ নয়। রাষ্ট্রপতির পদ গ্রহণের পদ্ধতি প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অন্যদের নিয়োগের মতো নয়। তদুপরি প্রজাতন্ত্রের অন্যান্য কর্মে নিয়োজিত কর্মচারীদের কার্যক্রম নিয়ন্ত্রণের যেসব বিধিবিধান ও নিয়ম আছে সেগুলো রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যাক, বোঝাই যাচ্ছে যে এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির পদটা লাভজনক নয় এবং রাষ্ট্রপতি এইটা একটা ব্যতিক্রমধর্মী পদ, যেটা অন্যান্য পদের সাথে মেলানো যাবে না। সুতরাং দুদকের আইন অনুযায়ী যে পরবর্তী 2 বছরের মধ্যে কোনো লাভজনক পদে নিযুক্ত হওয়া যাবে না, এই বিষয়টি সঠিক নয়। এই কারণেই ওই রিট আবেদনটি মানে খারিজ করা হয়েছে এবং একই সঙ্গে রিট আবেদনকারী আইনজীবীকে 1 লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলা হয়েছে, যেটি আসলে জরিমানা হিসেবেই ধরা হচ্ছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।